इंडियन फ्रॉम सियोल सकल के आमार भिडियोते स्वागत प्राइस 31,000 युआन थैंक यू वेरी मच ये देखो नीचे दृश्यटा देखो गुड मॉर्निंग बंधुरा और एक नतून भिडियोते सकल के स्वागत जानाई और आज के अभी रही दक्षिण कोरियार सियोले एक सुंदर शहर एवं आज के हमार अलरेडी 11টা বেজে গেছে ये देरी हार कारणटा हलो जे हमारा घूम थेके उठते अनेक देरी हो गेछिलो एवं तार फले आबार एखाने आज के हमार पर्यन्त बुकिंग छिलो होस्टेले आमि एटाके एक्सटेंशन करलाम एक्सटेंशन करार जोन्नो आमाके आबार किछुक्षण थाकते हलो जार जोन्नो आमार ओदेर एकटा होस्टेल एखाने मेट्रो होस्टेल এই আমাদের সাবওয়ে স্টেশনের সামনেই সেখানে ঠিক করে দিল এখানে কোনো জায়গা নেই তাই এতক্ষণ আধ ঘন্টা ওখানেই কাটলো অলরেডি 11টা বেজে গেছে এবার আমি যাব আপনাদের নিয়ে যে দক্ষিণ কোরিয়ার যে সবথেকে বড় যে টাওয়ার সেই লটে টাওয়ার দেখাতে নিয়ে যাব এবং সেটা হচ্ছে জামসিল মেট্রো স্টেশনের কাছাকাছি পড়ে তো আমি এখান থেকে সাবওয়ে থেকে ট্রেন ধরবো দিয়ে জামসালে গিয়ে নামবো এবং সেখান থেকে আপনাদের নিয়ে যাব লটে টাওয়ার আর 11টার সময় ব্যতিব্যস্ত সিওল শহর আপনারা দেখছেন এই সিওল শহর অলরেডি মানুষজন চলাফেরা শুরু করে দিয়েছে আর এখনো সিগন্যাল হয়নি এখানে সিগন্যাল ছাড়া কিন্তু আমি রাস্তা পেরোতে পারবো না ওই সিগন্যাল হলো তবে আমি রাস্তা পেরোচ্ছি এখানে দেখুন কুকুর নিয়ে সবাই যাচ্ছে দুটো সিগন্যাল আমাকে পেরোতে হবে এদিকের একটা সিগন্যাল আর ওইদিকের একটা সিগন্যাল এই একটা সিগন্যাল ওইটা লাল লাল হয়ে আছে চলে এলাম সিনসিওল ডক মেট্রো স্টেশন এই সিনসিওল ডক মেট্রো স্টেশন মেট্রো স্টেশনগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সবাই কিন্তু খুব সুন্দরভাবে নিয়মের সঙ্গে চলছে কোনো ঠেলা ঠেলি নেই কোনো হুড়োহুড়ি নেই দেখুন ওই যে ট্রান্সফার নাম্বার টু ওই ট্রান্সফার নাম্বার টু ডান দিকে ট্রান্সফার আমি ধরবো গ্রিন লাইট চলেছি সিওল শহরের মধ্য দিয়ে বর্তমানে প্রযুক্তিগত ক্ষেত্রে জাপানের মতো কোরিয়াও অনেক এগিয়ে যেমন এলজি রেফ্রিজারেটর এমনকি গাড়ির জগতেও হুন্ডাই কোম্পানিও এই দক্ষিণ কোরিয়ারই হান নদী অতিক্রম করে যখন উত্তর সিওল থেকে দক্ষিণ সিওলে ঢুকলাম তখন এই আধুনিকতার ছাপ খুব স্পষ্টভাবেই দেখতে পেলাম পুরনো সিওলকে পাশে রেখেই গড়ে উঠেছে এই আধুনিক সিওল
এই হলো সিওলের মধ্যে বয়ে চলা হান রিভার। একদিকে নতুন সিওল, অন্যদিকে পুরনো সিওল। চলে এলাম পুরনো সিওল থেকে নতুন সিওলে। জামসিল স্টেশন নেমে পড়লাম, এক্সিট গেট দিয়ে বেরোতে হবে এবং বেরিয়েই লোটে টাওয়ার নাম্বার ওয়ান গেট, ওই হচ্ছে নাম্বার ওয়ান গেট। এটা মেট্রো স্টেশন না এয়ারপোর্ট বলা খুব মুশকিল, মনে হচ্ছে এয়ারপোর্টই ঢুকে গেছে। এগুলো সব লকার, আপনি লকারেও জিনিস রেখে যেতে পারেন। অপারেটিং আওয়ার্স কতক্ষণ পর্যন্ত আপনার অপারেট করা যাবে স্টেশনে সেটাও দেখা যাবে। এটা হচ্ছে লোটে ওয়ার্ল্ড মল, লোটে ওয়ার্ল্ড মল। চলুন বাইরে থেকে দেখাই। এই দেখছেন, এটা হচ্ছে লোটে টাওয়ার। এটা লোটে ওয়ার্ল্ড মল। বন্ধুরা, আমি এখন রয়েছি সিওলে, আর সিওলের মধ্যে দিয়ে একটা নদী বয়ে গেছে যার নাম হচ্ছে হান রিভার বা হান নদী। আমি ছিলাম উত্তর সিওলে, হান নদী পেরিয়ে চলে এলাম দক্ষিণ সিওলে, যে নদীটা কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন। আর আমি যেখানে এসেছি এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সবথেকে উঁচু বিল্ডিং আপনাদের নিয়ে এসেছি, সেটা হচ্ছে লোটে টাওয়ার। এই আমার পেছনে লোটে টাওয়ার আপনারা দেখুন, একটু দেখাচ্ছি। এই হচ্ছে লোটে টাওয়ার, এই লোটে। এবং লোটে বিশেষভাবে বিখ্যাত, আপনারা জানেন যে লোটে চকলেট এর থেকে লোটে টাওয়ারের নাম, এবং লোটে চকলেটের নাম আপনারা শুনেছিলেন, সেই লোটে চকলেট দক্ষিণ কোরিয়ার সেই চকলেট খুব বিখ্যাত। এর ভেতরে একটা মল আছে বা একটা শপিং কমপ্লেক্স আছে, আমরা সেখানেও যাব। লোটে টাওয়ারের অবজারভেশন ডেস্কটির নাম সিওল স্কাই। লোটে টাওয়ার মলের মধ্যেই এই সিওল স্কাইয়ের টিকিট পাওয়া যায়। স্থাপনার দিক থেকে লোটে টাওয়ার আধুনিক। 2016 সালে সম্পন্ন হয় এই লোটে টাওয়ারের কাজ। প্রাইস 31,000 ইউএন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অবজারভেশন টিকিট, টিকিট কাউন্টার। অ্যাডমিশন টিকিট, সিওল স্কাই অবজারভেশন ডেস্ক কিনে নিলাম। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সিওল স্কাই এটা অবজারভেশন ডেকের যাওয়ার রাস্তা। বর্তমানে সিওলের লোটে টাওয়ার পৃথিবীর মধ্যে ষষ্ঠ উচ্চতম বিল্ডিং। লোটে টাওয়ারের উপরে যাওয়ার জন্য রয়েছে এই এলিভেটর, যা দক্ষিণ কোরিয়ার ফাস্টেস্ট এলিভেটর। লোটে টাওয়ারের উচ্চতা 1821 ফিট, যা 123 তলা বাড়ির সমান। লোটে টাওয়ার 123 তলা হলেও অবজারভেশন ডেস্কটি রয়েছে 121 তলায়। বেসমেন্ট থেকে 121 তলা পর্যন্ত উঠতে সময় লাগলো মাত্র 60 সেকেন্ড। অবজারভেশন ডেস্কে উঠতেই সামনে একটি সাদা পর্দায় কিছুক্ষণ দেখানো হলো একটি লোটে টাওয়ারের ডকুমেন্টারি। তারপরে পর্দাটি উঠে যেতেই দেখতে পেলাম ওপর থেকে সিওলের অসাধারণ দৃশ্য।
দেখুন বন্ধুরা রোটেটরের উপর থেকে অবজারভেশন ডেক থেকে দৃশ্যটা সিওল শহরের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে। চলে এসেছি সিওল স্কাই, এই দেখুন লোটে টাওয়ারের একদম ওপরে, দক্ষিণ কোরিয়ার সব থেকে উঁচু যে বিল্ডিং তার একদম মাথায় চলে এসেছি, নিচে সিওল শহর। আর ওইটা হচ্ছে হান নদী দেখা যাচ্ছে, হান রিভার। আর এই ওইদিকে পাহাড়গুলো দেখছেন বরফে মোড়া আছে। ওদিকের বিল্ডিংগুলো অনেক হাই রাইজ, এদিকের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো একটু ছোট। এখানে জিপলিন করারও সুযোগ রয়েছে, স্কাই ব্রিজ ট্যুর, একটা স্কাই ব্রিজ আছে। ভাই নিচে কাঁচ, যেতে ভয় লাগছে, পুরো ক্রিস্টাল। ভয় লাগছে ভাই। নিচে এই অবজারভেশন ডেক, আর এই নিচে শহর, সিওল শহর। আর এটা হলো হান রিভার। আর ওই ব্রিজগুলি উত্তর সিওলের সঙ্গে দক্ষিণ সিওলকে যুক্ত করেছে। ভাই ওই রাস্তা দিয়ে দেখুন তো যানবাহনগুলো চলছে, আর এখানে ব্রিজ অনেক কটা রয়েছে, অনেক কটাই ব্রিজ আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিওল টাওয়ার, ওইটা হচ্ছে সিওল টাওয়ার। একটু জুম করে আপনাদের দেখাই, ওইটা হচ্ছে সিওল টাওয়ার দেখা যাচ্ছে সোজা। এখানে ছবি তোলারও ব্যবস্থা আছে, পয়সা দিলে আপনারা ছবি তুলতে পারবেন, ওখানে ক্যামেরা লাগানো আছে। এখানে 16,000 ইয়ন লাগবে এখানে ছবি তুলছে। ওইটা হচ্ছে স্টেডিয়াম, অলিম্পিক স্টেডিয়াম, যেখানে সিওল অলিম্পিক হয়েছিল। এ দেখো
নিচের দৃশ্যটা দেখো। আর সবথেকে বড় যেটা সেটা হচ্ছে ইয়ে পা ক্রিস্টাল, খুব ভয় লাগছে আমার হাঁটতে এখান থেকে, কত নিচে দেখছো পুরো ক্রিস্টাল, নিচে সব দেখা যাচ্ছে। আর সামনেটার কাঁচটা এতটাই স্বচ্ছ যে মনে হচ্ছে যেন কিছু নেই, কিন্তু এটা কাঁচ অসাধারণ। এখানে উঁচুতে বার আছে আর রেস্টুরেন্ট আছে, বার বলবো না রেস্টুরেন্ট আছে। আর স্কাই টয় ভেন্ডিং মেশিন, টয় ভেন্ডিং মেশিন, অনেকক্ষণ পরে একটা বাচ্চাকে দেখলাম। এখানে বাচ্চাদের খেলনা কেনার জন্য ভেন্ডিং মেশিন আছে। এখানে লাইফ টাইম ফটো বুথ আছে। সিওল নাইটস্কেপ, যে একটা ইয়ে আছে তা ইংলিশ ইউজ করি, ইংলিশ এখানে সিলেক্ট করতে হবে আপনার কোন দেশ। যেমন আমি ইন্ডিয়ান, ইন্ডিয়ান পতাকা, দিস ইজ ইন্ডিয়ান পতাকা, এই ইন্ডিয়ার পতাকা এর পাশে রেখে আপনি ছবি তুলতে পারবেন। ইন্ডিয়ান ফ্রম সিওল, সকলকে আমার ভিডিওতে স্বাগত, ওয়েলকাম টু দক্ষিণ কোরিয়া।